আমার মেয়ে বসে আছে, দেখো এরম করে ভাজা টিস্যুর মধ্যে রেখে দিয়েছি। আজকে দেখো তোমাদের সাথে আমি আমার কিছু বুটিকের শাড়ির একটা পিচ কালার ছিল, বাট বেশিরভাগ আমার গ্রিন চারটে বেরিয়ে গেছে। তো গুড মর্নিং এভরিওয়ান, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ ছিল, উপরে ঘরদোর মুছলাম, আজকে যেহেতু বৃহস্পতিবার ঘরদোর মুছে ঝাঁট দিয়ে জামা কাপড় কেচে, পেছনে দেখতেই পাচ্ছ বস্তি বাড়ি হয়ে গেছে, তো উপরে বৃষ্টিতে শুকোবে না বলে ঘরেই দিয়ে দিয়েছি, তো ড্রায়ারে শুকিয়ে ঘরে দিয়ে দিয়েছি তো শুকিয়ে যাবে। আর বর খেয়ে দিয়ে অফিস চলে গেছে, আজকে পাউরুটি আর ঘুমিয়ে খেয়ে অফিস চলে গেছে। আমরা এখন এই আছি বাপি গেছে হসপিটালে ডাক্তার দেখাতে, আর এখানে মা গেছে উপরে এই মাত্র স্নান করে পুজো করতে। আমার সকালবেলা স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, বৃহস্পতিবার বলে লক্ষ্মীর পাঁচালি করা হয়ে গেছে, জপ করা হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। এখন মেয়েটা ঘুম থেকে উঠে পড়েছে, অনেকক্ষণ উঠে পড়ে ওকে পাউরুটির সাথে দিয়েছি, সমস্ত কিছু দিয়েও এখন গান শুনছে, এখানে গান দেখতে দেখতে খেয়ে নিচ্ছে, তারপর নিচে যাব। কালকে যে ট্যাংরা মাছটা এনেছিলাম সেই ট্যাংরা মাছের আজকে ঝালটা হবে, ট্যাংরা মাছটা আগে থেকেই বের করে রেখে দিয়েছি, তো মা নিচে যাবে, আমি ততক্ষণ একটু ব্রেকফাস্ট করিনি, একটু মুড়ি আর ঘুগনি খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর নিচে যাবো রান্না করতে। আমার মেয়ে বসে আছে আর আমার ঘরদোরের অবস্থা খুব খারাপ, ওখানে মেয়ের পুতুল এখানে বসে আছে, আর এই দেখো আমার ম্যাক্সি ঝুলছে সব, কী করবো বর্ষাকালে শুকায়নি ওই জন্য এইভাবে দিতে হয়েছে। এখন রান্না করতে চলে এসেছি, এখানে মার ঝিঙে লাউ পেঁপে ঢেঁড়স সব কেটে দিয়েছি, মেয়েটার ঝোল বসাবো, এখানে কালকে যে মাছটা সে মাছের আজকে ঝাল হবে, মেয়েটার মাছ এনেছে, এখানে মেয়েটার মাছগুলো ভাজবো। এই পড়ে যাবি, পড়ে যাবি, পড়ে যাবি, চুপ করে বস, দাঁড়া আমি যাচ্ছি, দাঁড়া। তো এখানে তো মেয়েটার ঝোলটা প্রেশারে মাছ ফাঁস দিয়েই একটা সিটি মেরে দিয়েছি, দিয়ে ঝোলটা একটু মেরে দিচ্ছি, কারণ এতটা ঝোল খাবে না, ভাতও মোটামুটি হয়ে এসছে। এবার এই যে আট ট্যাংরা মাছগুলো আছে, এখানে নুন হলুদ তেল লাগিয়ে রেখে দিয়েছি, এখানে কড়ায় আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, এবার আমি মাছগুলোকে ভেজে দেবো, কারণ মেয়েটার হাই উঠছে, ওকে খাইয়ে দিয়ে শোয়াতে হবে, সেই জন্য মাছ টাছগুলো ভেজে দিলে এটা পরানো যাবে না, ফেলে দাও। কারণ মাছ টাছ ভেজে দিলে মা ঝালটা করে নেবে, কারণ ঝালটা আমি পারবো না, যেমন মাছের কান মুড়ো দিয়ে ঝালটা হয়েছিল সেম ওরকমই হবে, খালি এই মাছটা দিয়ে হবে। এই দেখো মাছগুলো ভাজা হচ্ছে, এখানে টমেটো কাটা আছে আর পেঁয়াজ আদা রসুন একসাথে আছে। রান্না বুটিগুলো হয়ে গেলে আমি যাব হচ্ছে মেয়ের খাবার নিয়ে মেয়েকে খাওয়াতে ওপরে, তো এবার এই মাছের ঝালটা তো আমি দেখাতে পারবো না, তোমরা এরপর কড়ায় তেল দিয়ে অল্প কালো জিরে ফোড়ন দেবে, দিয়ে ভালো করে পেঁয়াজ আদা রসুনটাকে ভালো করে কষাবে, তার উপরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কাগুলো যে যেমন ঝাল খাওয়া সেরকম পরিমাণ মতো দেবে, দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে টমেটোগুলো দেবে, দিয়ে টমেটো দিয়ে নুন দিয়ে ভালো করে হয়ে গেলে গরম জল কি ঠান্ডা জল যা হোক দিতে পারো, ঠান্ডা জল মানে নর্মাল জল দিয়ে মাছগুলো দিয়ে ফুটিয়ে লাস্টে নামাবার আগে ধনে পাতাও দিতে পারো নাও দিতে পারো, হয়ে গেলে মাছের ঝাল রেডি। যেটা তো আমি দেখাতে পারবো না, কারণ ওপরে মেয়েটাকে খাওয়াতে যাবো, সেই জন্য তোমাদেরকে বলে দিলাম, হয়ে যাওয়ার পর দেখাবো কীরকম দেখতে লাগছে। গুড ইভিনিং, তো দেখো আজকে মোচা যে ছাড়ানো ছিল, মোচার যে কলাগুলো থাকে না ওইখানের এইগুলো হয়ে দেখো দাঁড়া, এই যে এরকম করে ছাড়া গোল গোল করে কেটে নুন হলুদ দিয়ে ডুবিয়ে রেখে দিয়েছিলাম গরম জলে। এখানে নিয়েছি হচ্ছে কালো জিরে বেসন হলুদ নুন আর একটু গুঁড়ো লঙ্কা নিয়েছি, তো এটাকে ভালো করে এরকম করে মেখে নিয়েছি, নিয়ে এবার জল দেবো, এটা এরকম করে গুলে নিয়েছি, নিয়ে এখানে করতে দিয়ে দিয়েছি, এখানে তেলটা গরম করতে দিয়েছি, গরম হলে এবার এটাকে মাখিয়ে ভেজে নেবো, তার আগে জল খেয়ে নিই, তেলটা এখানে গরম হোক তারপর ভাজবো। দেখো এরকম করে ভাজা হয়েছে, টিস্যুর মধ্যে রেখে দিয়েছি, আর
আর যে বেসনটা ছিল সেটার মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, পাতলা পাতলা করে ভেজে ফেলবো, সেই ঝুরঝুরো করে যেমন হয়। রান্না করবো, উপরে চলে এসেছি, এখন উপরে সব কিছু নিয়ে মোছা করবো। তো এখানে তার আগে আমি মোছা করার আগে আমি ঘরে ধনে আর জিরে ভেজে গুঁড়িয়ে নিই। তো এখানে ধনে গোটা ধনেটাকে ভেজে নিচ্ছি। তোমরা দেখোইছো আমি দাদা যখন ব্যাঙ্গালোর যাচ্ছিলো তখনও আমি এখানে এ করে দিয়েছি, ধনে ভেজে গুঁড়িয়ে দিয়েছি। তো এটা আবার ভাজা হয়ে গেছে, এটাকে আমি নাবিয়ে নেব। তো এবার আমি কড়াই জিরেটা দিয়ে দেবো। তো এবার দেখো ধনেটা তো ভেজে দিয়ে দিয়েছি, এবার জিরেটাও দিয়ে দিলাম। এতে কি হয় অনেক সময় কাঠের গুঁড়ো টুকরো মিশিয়ে দেয়, তো জিনিসটা গন্ধ থাকে না। যে তোমরা দেখবে বা দোকানের জিরে যেটা প্যাকেটের কেন দেবো অতটা স্বাদ থাকে না, অতটা গন্ধ থাকে না। তোমরা যদি এই ভেজে বাড়িতে গোটা জিরে কিনে এনে ভেজে যদি গোড়াও কি এমনিও যদি গোড়াও, তার টেস্ট একটা আলাদাই থাকে। ভেজে গোড়াবার কারণ হচ্ছে তোমরা কুমড়ো আলু পটল বলো, তরকারি বলো, যে কোনো তরকারিতে বলো যদি ভাজা জিরে মানে গুঁড়ো ভাজা জিরে দাও না, খুব টেস্ট হয় তাতে। তো এটা তো এখানে এরকম করে এখন আছে, তো এটা এর মধ্যেই থাক, আর এটা কড়াতেই থাকবে। গ্যাস বন্ধ করে দিলাম, বেশি এ করবো না। তো এটা কড়াতেই থাক, ততক্ষণ আমি ওইটাকে গুঁড়িয়ে নিই। এটা এইভাবে মেলা দেখো এরকম ভাবে সবগুলো গুঁড়িয়ে নেব। এই ডিপের মধ্যে ঢেলে রাখবো, আবার গুঁড়িয়ে এইভাবেই ধনেটাও গড়াবো, জিরেটাও গড়াবো। তো এখানে দেখো আমি মশাটা বসিয়ে দিয়েছি, আলুগুলো ভেজে নিয়ে তার মধ্যে আমি পাঁচফোড়ন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, রসুন কুটো দিয়েছি, আটা ছেঁচে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নিয়ে দুটো টমেটো দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে জিরে সমস্ত কিছু দিয়েছি, দারচিনি দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে ছোলা দিয়েছি, সব নেড়ে জল দিয়ে এবার নুন দিয়েছি, চাপা দিয়ে দেবো। তারপর আমি দেবো নারকল কুড়ো আর ছোটো এলাচের গুঁড়ো, নামাবার আগে ঘিয়ে দেবো। ব্যাস আমার রেডি হচ্ছে মোচার তরকারি। এখানে ওপর থেকে নারকল কুড়ো দিয়ে দিয়েছি অল্প একটুখানি, এটা আমি চাপা দিয়ে দেবো। আজকে দেখো তোমাদের সাথে আমি আমার কিছু বুটিকের শাড়ির, আমি এতদিন জানাইনি আমার একটা ছোট বুটিক আছে, তো যেটা আমার মেয়ে হওয়াতে আমার বন্ধ ছিল, তো আমি আবার কিছু জিনিস তুলেছি। তো আমার হাফ জিনিস তো সেল হয়ে গেছে। হ্যাঁ মা কি হয়েছে? হ্যাঁ দাও আমি একটা জিনিস দেখিয়ে দিই। তো দেখো আমার কিছু জিনিস সেল হয়ে গেছে, তো এই কটা আমার এখন পড়ে আছে। এটা স্বর্ণ কাতান, এগুলো খুব ভালো, এর একটা ইয়েলো কালার ছিল, অনেকগুলো কালার ছিল, বিক্রি হয়ে গেছে। তো এটা একটা আছে, আর এটা হচ্ছে আমার অর্গেনজা আছে, এই দেখো একদম খুব সফট, একদম লাইট ওয়েট অর্গেনজা বেনারসি। তোমরাও কেউ নিতে চাইলে নিতে পারো, আমাকে কমেন্টে জানিও। এই দেখো একদম সুন্দর উইথ ব্লাউজ পিস আছে, এগুলো 1700 টাকা করে, একদম আমার অনেকগুলো সেল হয়ে গেছে। এগুলো একটা পিচ কালার ছিল, বাট বেশিরভাগ আমার গ্রিন চারটে বেরিয়ে গেছে। তো এই গ্রিন আমার এই প্যাটার্নের, গ্রিন প্যাটার্নের আর এইটা রয়েছে, আর একটা হচ্ছে এই কালার, এইটা রয়েছে, এইটা রয়েছে, এইটা একটা রয়েছে, এটা পান পান মতো আছে গ্রিনের একটু এ, আর এটা এরকম বরফি বরফি টাইপের রয়েছে। আর এখানে আমার ছাপা শাড়িও কটা রয়েছে আছে, এটা অ্যাপ্লিকের ওপর আছে, এগুলো 350 টাকা করে। এখানে ঢাকাই আমার সফট ঢাকাই এখানে দুখানা রয়েছে আমার, আর এই কটা পরে আছে এখন, মলমল আছে, ছাপা আছে আমার, বাকি যা তুলেছিলাম আমি অল্প করেই তুলেছিলাম কারণ সব হয়েছিল। এবার ব্যাঙ্গালোর আর গুয়াহাটিতে চলে গেছে, এবার প্রথম অনেকদিন পর করছে তো অল্প করে তুলেছিলাম। তো তোমরা যদি কেউ নিতে চাও আমাকে কমেন্টে জানিও। তো আমার কাছে অনেক কম কম দামে জিনিস পাবে, তোমরা বাজেটের মধ্যে পাবে, যারা অনেক বাজেটে কিনতে চাও না তো আমাকে বলতে পারো, তোমাদের যেরকম পছন্দ আমি তোমাদের সেরকম মেনে দেবো। তবে স্বর্ণকাতান এখন খুব চলছে, তোমরা এমনি দোকানে গেলে অনেক টাকা দিয়ে 3,500-4,000 টাকা দিয়ে পাবে। আমি যদি আমার থেকে যদি নিতে চাও তাহলে 1,850 টাকায় একদম পাবে ভালো। তো কেউ যদি নিতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও।
মাছের ঝাল দেখাতে পারিনি, এই হচ্ছে মাছের ঝাল। ভালো পাতে তারপর দেখা, এখানে মোচা শাক ভাজা ছোলা দিয়ে নারকল দিয়েছি, ছোলা নারকল ছোলা সব দিয়েই। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আজকে তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করেছি। তো এইটা হচ্ছে আমার আগে যখন আমি মেয়ে হয়নি তো তখন আমি স্টার্ট করেছিলাম, তো মাঝখানে মেয়ে হওয়াতে আমি বন্ধ করে দিয়েছিলাম। তো এখন জাস্ট কিছু জিনিসগুলো তুলে আমি স্টার্ট করেছি, কারণ দেখো একটা ব্যবসা করতে গেলে অনেক দিন, 1 বছর প্রায় 1.5 বছর বন্ধ ছিল। তো এমনি মার্কেটটা এখন খুব এ আছে, হাই আছে, তা আমি এখন ফট করে অনেক জিনিস তুলবো, তারপর আমার এই হলো, ওই জন্য আমি এখন কম জিনিস নিয়ে আমি কিছুটা স্টার্ট করেছি। তো আবার আমাকে মাল তো এখন তুলতে হবে, তো আমার মার্কেটেও যেতে হবে, যেহেতু মেয়েটা একটু বড় হয়ে গেছে বলে ওই জন্য আবার স্টার্ট করছি। তো তোমরা আমাকে সবাই একটু প্লিজ সাপোর্ট করো, যদি কিছু ভালো লাগে আমাকে, আমার কাছে অনেক তোমরা কম দামে জিনিসগুলো পাবে, তোমরা চুড়িদারের পিস বলো। তো আমি আস্তে আস্তে আবার সব জিনিস তুলবো, জুয়েলারি বলো সমস্ত কিছু তুলবো। তো তোমরা একটু পাশে থেকো সবাই। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, কিছু ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো বেশি করে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই, গুড নাইট।